I'm Sunny Leone, and you're watching Metro TV Bureau. নমস্কার, উৎকল প্রদেশকে স্বাগত করছি মুআইজা। প্রথমে হেডলাইন্স। নুয়ার উপরে কলিঙ্গ স্টাডিয়ম, মাত্র এর বাধক সাজুছি জগন্নাথ বস্তি। প্রত্যেক গাঁকু পক্কা সড়ক পাই সরকারক অনেক যোজনা, মাত্র অনেক গাঁরে পৌঁছি পারুনাহি বিকাশ। জগৎসিংহপুর জেলায় আম গাঁ আম বিকাশ কার্যক্রম অনুষ্ঠিত। 30টি জেলার জনপ্রতিনিধি ও লোক সিধাসড়ক আলোচনা কলে মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রী শিক্ষার মুখ্য স্রোতরে সামিল করা সরকার অনেক যোজনা, মাত্র ভদ্রক জেলার অবহেলিত হয়ে পড়ে রয়েছে শিক্ষানুষ্ঠান। বর্তমান সম্পূর্ণ খবর। নভেম্বর 28 আরম্ভ হওয়া থাকা পুরুষ হকি বিশ্বকপ নূয় রূপ নেউছি কলিঙ্গ স্টাডিয়ম, আউ এর বাধক সাজুছি জগন্নাথ বস্তি সহ নিকটরে থাকা বিশ্বকর্মা মন্দির। এখন উচ্ছেদ করা বিডিএ, বিএমসি এবং কমিশনরেট পুলিশ পক্ষ আজ ব্যাপক প্রস্তুতি চালছে। এসব ঘটনাস্থলের 16 প্লাটুন পুলিশ ফোর্স মোতায়েন অছন্তি। কলিঙ্গ স্টাডিয়ম ভিত্তিভূমি উন্নতির বাধক সাজুথিবা জগন্নাথ বস্তি আজ উচ্ছেদ করিবা পাই বিএমসি, বিডিএ ও কমিশনারেট পুলিশ পক্ষরু ব্যাপক প্রস্তুতি হয়েছে। দীর্ঘ বর্ষ হেলা এই বস্তি উচ্ছেদ করিবা প্রশাসন তরফরু যোজনা করিথিলে হে বস্তি বাসিন্দাঙ্ক বিরোধ যোগু এহা সম্ভবপর হইপারু নথিলা। সেথিপাই প্রশাসন তরফরু আজ 16 প্লাটুন পুলিশ ফোর্স মুতয়ন করা যিবা সহিত 4টি এক্সকাভেটর এবং জেসিবি দেখিবাকু মিলিথিলা। ঘটনাস্থলরে ডিসিপি অনুপ সাহুঙ্ক সমেত বিভাগীয় অধিকারী উপস্থিত রইথিলে। আমে সেঠারে বস্তি সুরক্ষা মঞ্চর উপদেষ্টাঙ্কু ভেটিথিলু। সে কইথিলে যে আজ বিভিন্ন খবর কাগজরে যেউ তথ্য বাহারিছি তা সম্পূর্ণ মিথ্যা। বহু প্রায় এই বস্তি তিনশ পচাশ ঊর্ধ্ব ঘর রয়েছে। যদি বস্তি বাসিন্দা কিছু ঘর কি কাগজপত্র প্রদান করা যাইছি, সেই কাগজক গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং বস্তি বাসিন্দা দেওয়া পাই অনুরোধ করেছেন প্রশাসনক। আজ জগন্নাথ সাই বস্তির 320 পরিবার তরফ সমস্ত বস্তি বাসিন্দা একত্রিত ভাবে জয়দবিহার ছক উপরে সকাল 6 ঘটিকা ঠারু প্রতিরোধ ধারণা আরম্ভ করেছেন এবং আপনার দেখিপাচ্ছেন 16 প্লাটুন অধিকা ফোর্স এবং ব্যাপক সশস্ত্র পুলিশ, ডিসিপি অনুপ কুমার সাহুঙ্ ঠারু আরম্ভ করি কমিশনার পুলিশের সমস্ত পুলিশ অধিকারী কমান্ডাট এমানে আজ আসি বস্তি উচ্ছেদ করা জোরদার প্রয়াস আরম্ভ করেছেন এবং সেমানে চাহুচন্তি বস্তি উচ্ছেদ করা বিশ্ব হকি খেল উদ্দেশ্যে এটি কথা আসুচি। এবং আজ গণমাধ্যম মধ্যে ভুল খবর প্রকাশ পাইছে যে এই বস্তি বাসিন্দা মানুষ সেমানক জায়গা দিয়া হয়েছে, সেমানক ট্রানজিট ঘর দিয়া হয়েছে। ইয়ে 100% ভুল, এভাবে কোণী কথা হয়ে না। যদি সামান্যতম বি সরকারি স্তরের বা প্রশাসনিক স্তরের নিষ্পতি হয়েছে তাহলে তার কাগজ গণমাধ্যমে দিওন্তু, আমাকে দিওন্তু এবং সোশ্যাল মিডিয়ারে মধ্যে প্রকাশ করন্তু। আম বস্তি মানে বহুত গলা বর্ষ জুন মাসের 18 ভাঙ্গি দিয়েছিলে, কিছু দেই না। ভাঙ্গিলা পর সকাল সাংে সাংে কইছেন যে তো নিজ ইচ্ছারে মানে ভাঙ্গিকে গলে বলে সরকার আম কিছু দেউ না। আমি আইন কানুন বাহারক যাও না, আইন যেমতি দেবে আমি সেমতি আমি লড়বু, আমাকে কিছু দেউ না। সেইপাই আমি বহু দুঃখিত হচ্ছে, সেইপাই আমি লড়ু। পিলা ছুয়া ধরিকি বহু হইরাণ হয়েছে, এত হইরাণ হয়েছে যে মানে খাইবা বি পাইলু না আমি। সূচনা অনুযায়ী নভেম্বর 28 তারিখর ডিসেম্বর 16 তারিখ পর্যন্ত আয়োজন হওয়াকু থিবা পুরুষ হকি বিশ্বকপ পাই কলিঙ্গ স্টাডিয়াম নূয় রূপরে সজেই হেউছি। আউ এহাপাই বাধক সাজুছি কলিঙ্গ স্টাডিয়াম পাখরে থিবা জগন্নাথ বস্তি সহ বিশ্বকর্মা মন্দির। কিন্তু এপটে বস্তি বাসিন্দা কহুছন্তি মরিবু পছে ছাড়িবু নাহি ইঞ্চে জাগা, যেপর্যন্ত সরকার তাঙ্কু থৈথান ন করিছন্তি। সেপটে ডিসিপি অনুপ সাহু বস্তি বাসিন্দাঙ্ক ভিতরু 11 জনকু ডাকি বুঝাসুঝা করুছন্তি। আউ এই বস্তি বাসিন্দাঙ্কু বিভিন্ন সংগঠন সমেত বিজেপির কিছু দলীয় কর্মী সমর্থন জনাইছন্তি। বিশেষ ভাবে বস্তি বাসিন্দাঙ্কর
थैथान करने केन्द्र सरकार योजनाबद्ध भाव में योजना अच्छी किंतु सरकार एठिकार सरकार नवीन बाबू सरकार ये चाहूना बस्ती बासिंदा ठीक ढंग से थैथान हूँ कारण देखु गत 6 तारीख दिन पेपर रे बाहरी पूर्व टी देखा सुप्रीम कोर्ट 9 राज्य को ये बस्ती बासिंदा को सहरी बस्ती बासिंदा को थैथान करने कि से कथा जो योजना अच्छी केन्द्र सरकार योजना ताको ठीक ढंग से लागू कर पार नड़शा राज्य को लक्ष टा फाइन दे पकड़ तो ओडिशा सरकार लक्ष टा फाइन दब 3 सप्ताह भितर एवं ता सहित 31 अक्टोबर सुधा यही वर्ष 31 अक्टोबर सुधा पब्लिकेशन करौ कौ मान को बस्ती कौ कौ लोक मान को से थैथान करने जाकर लिस्ट पूरा पूरी भाव में पब्लिकेशन करु से कथा आज सरकार को चेत कि आज जगन्नाथ बस्ती में आज पहुँची जगन्नाथ बस्ती को भांगापी जो योजना करड़यंत्र करवृत्त रुहतु सरकार तुरंत थैथान करने योजनाबद्ध भाव में सहित बस के आलोचना करूँ। भुवनेश्वर अमूल्य स्निग्ध चंदन रिपोर्ट मेट्रो टीवी। राज्य सरकार प्रत्येक गांव को पक्का सड़क पर आम गाँ आम विकास नारा देउथिबा बेले एबे भी अनेक गाँ रही जेउठी सरकार विकास बहुत दूर रे एमिते को घटना देखा मिली एरसमा आरडी गड़ विष्णुपुर पंचुपल्ली 3 किलोमीटर रास्तार दृश्य। यह रास्ता टी संपूर्ण खालखमा हेबा सह बारंबार दुर्घटना होउथिले मध्य कहार नजर पड़ुना। राज्य सरकार प्रत्येक गाँव को पक्का सड़क मध्यम गाँ को गाँ सुविधा करने कथा कहला बेले एमती अनेक जिले में रही जोटी सरकार विकास ठीक भाव में पहुँची पारना आमती एक रास्तार समस्या देखा मिली एडसमा आरडी विभाग अधीन गड़ विष्णुपुर पंचुपल्ली रास्तार दृश्य। जयपुर ठारु गोपालपुर गाँ पर्यंत प्राय 3 किलोमीटर रास्ता संपूर्ण खालखमा होगला। प्रत्येक दिन ये रास्ता दे कटकू बस चलाचल करने हजार हजार गाड़ी मोटर यातायात जो रास्ता पलटिला मरण जंता विपदपूर्ण भाव में बस टी यातायात करुच्ची असहाय वर्षा हेले रास्तार जमी जाए पा जहाँफल साधारण लोकों जीवा आसवे समस्या देखा दिए। रास्ता बहुत सम्मुखीन हो जीवा आसवाप बहुत हराण बर्षा दिन आठिया पा रोच आम अनुरोध करे के रास्ता टे मराम पिछु हेले आम बहुत उपकृत हो पंचम जो गड़ रास्ता चलती अत्यंत कहुए अत्यंत शोचन अवस्था यातायात सैकल मुझे जाए तीन थर पड़े बुढ़ा लोक भारत स्वाधीनता लाइन 73 वर्ष बीती स्वाधीनता सुफल आम पाईपर ये कौन स्वाधीनतार नागरिक मैंने चिंता करुच्छ नागरिक आम है नागरिक हाँ ये नागरिक रास्ता ये भाई था कहीं आम जनसाधारण सचेतन नु जहाँफल कि आम कष्ट सहायक करुच आहरी कत कष्ट रास्ता ये रास्ता पंचकोली गड़ पर्यंत खाल ठेकुआ गाड़ी सैकेल ठीक साधारण लोक जातायात करवा बहुत कष्टर हो सरकार अनुरोध करूँ तुरंत दशहरा पूर्व रास्ता मराम अनेक समय रे साइकल और मोटर साइकल यातायात करुवा जात्री माने दुर्घटना रे शिकार होगा सह मेडिकल को जाई थांती हेले रास्ता को पक्का सड़क करने दाबी होउथिले मध्यो कहारी हेले दृष्टि पड़ुना ही रास्ता उपरे यथाशीघ्र रास्ता को पक्का सड़क करने ग्रामवासी दाबी करिछंती। तबे आगामी दिन में यह रास्ता प्रति विभागीय अधिकारी केबे दृष्टि देउछंती ताकु देखिबा को बाकी रहिला। एडसमारु स्मृति रंजन महांती रिपोर्ट मेट्रो टीवी। जगतसिंहपुर जिला बालिकुदा ब्लॉक रे ब्लॉक स्तरीय आम गाँ आम विकास योजना कार्यक्रम बोरिकिना कॉलेज पड़िया ठारे अनुष्ठित हो जाएछि। गाँवें विकास को त्वरान्वित करने क्षेत्र में बिजु बाबू अवदान को भूली हेबो नाही। पंचायत राज व्यवस्था को शक्तिशाली करने राज्य सरकार यह कार्यक्रम आरंभ करने 30 पंचायत जनप्रतिनिधि और लोकों सह सीधा सड़क आलोचना कर गाँवर समस्या संपर्क में पचारि बुझिथिले मुख्यमंत्री। जगतसिंहपुर जिला बालिकुदा ब्लॉक रो ब्लॉक स्तरीय आम गाँ आम विकास योजना कार्यक्रम बोरिकिना कॉलेज पड़िया ठारे सरकार पक्षर आम गाँ आम विकास योजना कार्यक्रम अनुष्ठित हो जाएछि। गाँव रो विकास को त्वरान्वित करने क्षेत्र में बिजु बाबू अवदान को भूली हेबो नाही।
ପଞ୍ଚାୟତରାଜ ବ୍ୟବସ୍ଥାକୁ ଶକ୍ତିଶାଳୀ କରିବା ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ରାଜ୍ୟର ପ୍ରତି ବ୍ଲକରେ ଭଲ କାମ କରୁଥିବା ପଞ୍ଚାୟତକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବା ସହିତ ଲୋକଙ୍କ ଆବଶ୍ୟକତା ପୂରଣ କରିବା ପାଇଁ ନୂଆ ନୂଆ ପ୍ରକଳ୍ପ ହାତକୁ ନେବା ଏହି ଯୋଜନାର ମୂଳ ଲକ୍ଷ୍ୟ ଅଟେ। ଆଜି ବାଲିକୁଦା ବ୍ଲକରେ ଆମ ବିକାଶ ଏବଂ ଆମ ଗାଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ କରାମଳରେ ବାଲିକୁଦା ଅଞ୍ଚଳର ସମସ୍ତ ଭାଇ ଭଉଣୀ ବୁଦ୍ଧିଜୀବୀ ବିଜୁ ଜନତା ଦଳ ସମସ୍ତ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ଏ ସମସ୍ତ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଏହାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟକୁ ଆପଣମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମଧ୍ୟ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜରିଆରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭଲ କାମ କରୁଥିବା ପଞ୍ଚାୟତ ପ୍ରତିନିଧି ଓ ଜନସାଧାରଣଙ୍କ ସହ ସିଧାସଳଖ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଏଥିସହ ଗ୍ରାମାଞ୍ଚଳର ବିକାଶ କାର୍ଯ୍ୟରେ ଜନସାଧାରଣ ଓ ପଞ୍ଚାୟତ ପ୍ରତିନିଧିଙ୍କ ଅଂଶଗ୍ରହଣକୁ ଉତ୍ସାହିତ କରିବ। ଗ୍ରାମାଞ୍ଚଳର ବିକାଶକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଇ ସରକାର ଏହି ଯୋଜନା ଆରମ୍ଭ କରିଥିବା ପଞ୍ଚାୟତରାଜ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ନିର୍ବାଚନ ପାଇଁ ଏ କାମ ନୁହଁ, ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାରରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସବୁବେଳେ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ସାମୂହିକ କାର୍ଯ୍ୟ କରି ଆସିଛନ୍ତି, କରୁଛନ୍ତି, ସେଥିରେ ଇଲେକ୍ସନ କିଛି ସମ୍ପର୍କ ନାହିଁ। ଆଜି ଏଭଳି ଏକ ନୂତନ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସଚିବାଳୟରୁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାର ବାଲିକୁଦା ବ୍ଲକର ବୋରିକିନା ପଞ୍ଚାୟତର କଲେଜ ପଡ଼ିଆଠାରେ ଆୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଲୋକଙ୍କ ସହ ସେମାନଙ୍କ ଗାଁ ଉନ୍ନତି ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଅତ୍ୟାଧୁନିକ ଜ୍ଞାନକୌଶଳ ଉପଯୋଗ ମାଧ୍ୟମରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏହି 30 ପଞ୍ଚାୟତର ଜନପ୍ରତିନିଧି ଓ ଲୋକଙ୍କ ସହ ସିଧାସଳଖ ଆଲୋଚନା କରି ସେମାନଙ୍କ ଗାଁର ସମସ୍ୟା ସମ୍ପର୍କରେ ପଚାରି ବୁଝିଥିଲେ। ଏହି ସମସ୍ତ ପଞ୍ଚାୟତ ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସେମାନଙ୍କର ପ୍ରକଳ୍ପ ନିମନ୍ତେ ତୁରନ୍ତ 6,50,00,000 ଟଙ୍କା ମଞ୍ଜୁର କରିଛନ୍ତି। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସିଧାସଳଖ ଭିଡ଼ିଓ କନଫରେନ୍ସିଂ ଜରିଆରେ କଥା ହୋଇଥିଲେ ଓ ବିଭିନ୍ନ ପଞ୍ଚାୟତର ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜଗତସିଂହପୁର ସାଂସଦ ଡକ୍ଟର କୁଳମଣି ସାମଲ, ବାଲିକୁଦା ଏଡ଼ସମା ବିଧାୟକ ପ୍ରଶାନ୍ତ କୁମାର ମୁଦୁଲି, ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାପାଳ ଶ୍ରୀମତୀ ୟାମିନ ଷଡ଼ଙ୍ଗୀ, ଜିଲ୍ଲା ପ୍ରକଳ୍ପ ନିର୍ଦ୍ଦେଶକ ବିଶ୍ୱଜିତ କେଶରୀ ଦାସଙ୍କ ସମେତ 10,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଜନସାଧାରଣ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପସ୍ଥିତ ରହିଥିଲେ। ବାଲିକୁଦାରୁ କାର୍ତ୍ତିକ ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି। ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ବରପାଲିରେ ନିର୍ମାଣ ହେଲା ଶିଶୁ ଉଦ୍ୟାନ ନୂତନ ପାର୍କ। ଦୀର୍ଘ ବର୍ଷ ଧରି ଏହି ସହରବାସୀ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଦାବି କରିଥିଲେ। ଦୀର୍ଘ 2 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଏହି ଶିଶୁ ଉଦ୍ୟାନ ପାଇଁ ପୂର୍ବତନ ବିଧାୟକ ସ୍ୱର୍ଗତ ସୁବଳ ସାହୁ ଭିତ୍ତିପ୍ରସ୍ତର ଶୁଭ ଦେଇଥିଲେ। ଏବେ ଏହାକୁ ସଫଳ କଲେ ମନ୍ତ୍ରୀ ସୁଶାନ୍ତ ସିଂ। ଦୀର୍ଘ ଦିନର ସ୍ୱପ୍ନ ସାକାର ହେଲା। ପାର୍କ ବୁଲିଲେ ଛୋଟରୁ ବଡ଼ ସମସ୍ତେ, ଦୋଳିରେ ବସି ସେଲ୍ଫି ନେଲେ ମଜା ଉଠାଇଲେ ବରପାଲିବାସୀ। ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ବରପାଲି ସହରରେ ଶିଶୁ, ମହିଳା ଓ ବରିଷ୍ଠ ନାଗରିକ ବିନୋଦନ ପାଇଁ ପାର୍କ କିମ୍ବା ୱାକିଂ ସୁବିଧା ନଥିଲା ବେଳେ ସହରର ଶିଶୁ ଉଦ୍ୟାନ ଖୋଲିବା ପାଇଁ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ବରପାଲି NSCବାସୀ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଗୁହାରି କରିଥିଲେ। ବ୍ୟସ୍ତବହୁଳ ବରଗଡ଼ ଜିଲ୍ଲାର ବରପାଲି ସହର 11 ୱାର୍ଡକୁ ନେଇ ବରପାଲିରେ ଗଠିତ ହେଉଛି ପୌର ପରିଷଦ। ସ୍ୱଭାବ କବି ଗଙ୍ଗାଧର ମେହେରଙ୍କର ଏହି ଜନ୍ମମାଟି ସହରରେ ପ୍ରାୟ 21,000 ଲୋକ ବସବାସ କରିଥାନ୍ତି। ସହରରେ ଯାନବାହନ ଶବ୍ଦ ପ୍ରଦୂଷଣ ସହ ଜୀବନ ଜଞ୍ଜାଳ ଓ ପାରିବାରିକ ସମସ୍ୟାରୁ ଶାନ୍ତ ପାଇଁ ଲୋକେ ବାଟ ଖୋଜୁଥିଲେ। ଶିଶୁ, ମହିଳା, ବରିଷ୍ଠ ନାଗରିକଙ୍କ ମନୋରଞ୍ଜନ ଓ ପାର୍କ ପାଇଁ ନଥିଲା ସେମିତି କିଛି ସୁବିଧା। ସହରରେ ଶିଶୁ ଉଦ୍ୟାନ ଖୋଲିବା ପାଇଁ ସହରବାସୀ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରିଥିଲେ। ଆମେ ବହୁତ ଖୁସି ହେଇଥିଲେ କି ବରପାଲିରେ କିଛି ପାର୍କ ନେଇଥିଲି, ଏଇଟା ଫାର୍ଷ୍ଟ ହେ। ଆଉ ଆମର ସମସ୍ତଙ୍କର ଆଶା ସ୍ୱପ୍ନ ବହୁତ ଦିନ ଥିଲା ଯେ ଗୋଟେ ଛୁଆମାନେ ପାର୍କଟେ ହେତା, ଛୁଆମାନେ ଖେଳତେ ବୁଲତେ ଟାଇମ୍ ସ୍ପେଣ୍ଡ ହେତା। ସେଥିଲାଗି ଛୁଆମାନଙ୍କୁ ଗୋଟେ ପାର୍କଟେ ହେବା ଦ୍ୱାରା ଛୁଆମାନେ ବହୁତ ଖୁସି ହନ୍, ବହୁତ ମଜା ମଜଲିସ୍ କରୁଛନ୍। ବହୁତ ଇନ ଛୁଆମାନଙ୍କର ପାର୍କ ଅଛେ, ତାମାନେ ସର୍ଲା ଫଟା ଟାଇପ୍ର ଛୁଆମାନେ ସର୍ଲି ପାରୁଛନ୍, ଦୋଲି ଦୋଲି ଅଛେ,
ଆଉ ଚକ୍ରି ଟାଇପ୍ର ଗୋଟେ ଅଛି, ଖେଳନାଟେ ଅଛି, ଛୁଆମାନେ ଚକ୍ରି ଖେଳି ପାରୁଛନ୍। ଆମର ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଗୋଟେ ଡ୍ରିମ୍ ପ୍ରୋଜେକ୍ଟ ଥିଲା, ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଲୋକେ ନିର୍ବାଚିତ କରିଥାନ୍ତି କିଛି ନୂଆ ଜିନିଷ କରିବା ପାଇଁ। ଆଜି ଆମେ କୃତଜ୍ଞତା ଦେବୁ, ଧନ୍ୟବାଦ ଦେବୁ ରାଜ୍ୟ ସରକାରକୁ, ଯିଏକି ଆମେ 2 ବର୍ଷ ଭିତରେ ଯେଉଁ ପ୍ରୟାସଟା କରିଥିଲୁ 31/8/2016 ଆରମ୍ଭ କରିଥିଲୁ, ଆଜି ତା'ର ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏବଂ ଏଇ ପାର୍କରେ ଛୋଟ ଛୁଆରୁ ନେଇକରି ବୁଢ଼ାମାନଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ, ମାନେ ବୃଦ୍ଧମାନଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ପ୍ରକାରର ଇଭେଣ୍ଟ ଅଛି। ଯେମିତି ଆପଣ ଦେଖୁଥିବେ ଲନ୍ର ବ୍ୟବସ୍ଥା ଅଛି, ଗଛର ଅଛି, ଆମେ ଛୋଟ ଛୁଆମାନଙ୍କ ପାଇଁ ଖେଳନାର ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି। ସାକାର ହେଲା ସହରବାସୀଙ୍କ ବହୁ ପ୍ରତୀକ୍ଷାର ସ୍ୱପ୍ନ। ବରପାଲି କେନାଲ ଡିଭିଜନ ପକ୍ଷରୁ ସହରର କେନାଲ ତଟରେ ଥିବା 51 ଡିସମିଲ ଜମି ମିଳିବା ପରେ ରାଜ୍ୟ ସରକାର ପୌର ପରିଷଦ ତତ୍ତ୍ୱାବଧାନରେ 80 ଲକ୍ଷ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରି ନିର୍ମାଣ କଲେ ଶିଶୁ ଉଦ୍ୟାନ। 2016 ଅକ୍ଟୋବର 31 ତାରିଖରେ ବିଜେପୁର ବିଧାୟକ ସ୍ୱର୍ଗତ ସୁବଳ ସାହୁ ସେତେବେଳେ ଏହି ଶିଶୁ ଉଦ୍ୟାନର ଶିଳାନ୍ୟାସ କରିଥିଲେ। 2 ବର୍ଷ ପରେ ସରକାରଙ୍କର ଅପେକ୍ଷାର ଅନ୍ତ ଘଟିଛି। ଶିଶୁ ଉଦ୍ୟାନକୁ ଲୋକାର୍ପଣ କରିଛନ୍ତି ଶକ୍ତି ଓ ଶ୍ରମ ମନ୍ତ୍ରୀ ସୁଶାନ୍ତ ସିଂ। ଉଦ୍ୟାନ ଖୋଲିବା ପରେ ସେଠାରେ ଲୋକେ ନିଜର ପରିବାର ସହ ଆରାମରେ ବୁଲାବୁଲି କରି ମୋବାଇଲ କ୍ୟାମେରାରେ ସେଲ୍ଫିର ମଜା ନେଇଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ, ସୁବଲ ସାହୁ ଜଣେ ଲୋକପ୍ରିୟ ନେତା ଥିଲେ, ବିଜେପୁର ନିର୍ବାଚନରେ ଲଗାତାର 3 ଥର ସେ ବିଜୟ ଲାଭ କରିଥିଲେ। ତାଙ୍କର ଲୋକଙ୍କର ଜନସାଧାରଣଙ୍କ ଦାବି ଥିଲା ଯେ ତାଙ୍କର ଗୋଟେ ବଡ଼ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ଏଠାରେ ସ୍ଥାପନ କରାଯାଉ, ସେଥିପାଇଁ ଲୋକଙ୍କର ଦାବିକୁ ସମ୍ମାନ ଜଣାଇକିରି ଏଠାରେ ଗୋଟେ ବିରାଟ ବିଶାଳକାୟ ସୁବଲ ସାହୁଙ୍କର ପ୍ରତିମୂର୍ତ୍ତି ଆଜି ଅନାବରଣ ହେଲା। ଆମର ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ପ୍ରଫୁଲ୍ଲ ମଲ୍ଲିକ, ସ୍ନେହାଙ୍ଗିନୀ ଚୁରିଆ, ଆମର ବିଜେପୁର ବିଧାୟିକା ଶ୍ରୀମତୀ ରୀତା ସାହୁ ସମସ୍ତଙ୍କୁ ଆଜି ଉପସ୍ଥିତିରେ ସୁବଲ ସାହୁଙ୍କ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ଉନ୍ମୋଚନ ହୋଇଛି। ଏଇଟା ଏଇ ସୁବଳ ଶିଶୁ ଉଦ୍ୟାନଟି ଆମର ସ୍ୱର୍ଗତ MLA ଯିଏ ଥିଲେ ସୁବଳ ସାହୁ, ସେ 31/8/16 ଏହାକୁ ଶିଳାନ୍ୟାସ କରିଥିଲେ। ଏହି ପାର୍କ ପାଇଁ ଆମେ ମ୍ୟୁନିସିପାଲ ଫଣ୍ଡ ଆଉ ସ୍ପେଶାଲ ଫଣ୍ଡ MLA ଆଡ଼ ପାଖାପାଖି 80 ଲକ୍ଷ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରିଛୁ। ଏଇଟା ଦୀର୍ଘଦିନ ଦାବି ଥିଲା, ଅନ୍ୟ ସବୁ କାମ ସୁବଳ ସାହୁ କରିଥିଲେ, ପିଲାମାନଙ୍କ ପାଇଁ କିଛି କରିନଥିଲେ। ଏ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ମନୋଦର ପାଇଁ କରିବା ସୁଦ୍ଧା ଏଥିରେ ବୃଦ୍ଧମାନେ କ'ଣ ସବୁ ପ୍ରକାର ଲୋକଙ୍କ ପାଇଁ ଏଥିରେ ସୁବିଧା ଅଛି। ଶିଶୁ ଉଦ୍ୟାନ ଖୋଲିବା ପରେ ଦୋଳିରେ ଝୁଲିବା ଓ ବିଭିନ୍ନ ଖେଳନା ମାଧ୍ୟମରେ ମଜା ଉଠାଇଛନ୍ତି ଛୋଟରୁ ବଡ଼ ଯାଏଁ। ସାକାର ହୋଇଛି ସରକାରଙ୍କର ଦୀର୍ଘଦିନର ଏହି ଐତିହାସିକ ସ୍ୱପ୍ନ। ବରଗଡ଼ରୁ ପ୍ରଦୀପ ମହାନ୍ତିଙ୍କ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ TV। ସରକାର ସଭିଏ ପଢ଼ନ୍ତୁ ସଭିଏ ବଢ଼ନ୍ତୁର ନାରା ଦେବା ସହ ଶିକ୍ଷକ ଓ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ମୁଖ୍ୟ ସ୍ରୋତରେ ସାମିଲ କରିବା କଥା କହୁଥିବା ବେଳେ ଏବେ ଏଥିପାଇଁ ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି କୋଟି କୋଟି ଟଙ୍କା। ହେଲେ ଏମିତି ଅନେକ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ଆଜି ବି ଅବହେଳିତ ଅବସ୍ଥାରେ ପଡ଼ିରହିଛି। ଏମିତି ଏକ ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ତିହିଡ଼ି ବ୍ଲକ ମୁଟୁରିଗଡ଼ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ। ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ତିହିଡ଼ି ବ୍ଲକ 1200 ପଞ୍ଚାୟତ ଅଧୀନ ମୁଟୁରିଗଡ଼ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବିଫଳ ହୋଇଛି। ମୁଟୁରିଗଡ଼ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟ ଦୀର୍ଘ 2 ବର୍ଷ ଧରି ଏହି ବିଦ୍ୟାଳୟର ପୁରୁଣା ଶ୍ରେଣୀଗୃହ ଅନୁପଯୋଗୀ ହୋଇଥିବା ନେଇ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଗଛ ମୂଳେ ପାଠ ପଢ଼ାଇବାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଟାଣ ଖରା ବା ବର୍ଷା ହେଲେ ଗାଁର ଗ୍ରାମବାସୀଙ୍କ ପିଣ୍ଡାରେ ପାଠ ପଢ଼ାଇବାର ବିକଳ୍ପ ନିଆଯାଇଥାଏ। ଗତକାଲି କୌଣସି ସୂଚନା ନ ପାଇ ପାଚିକା ସହାୟିକା ରୋଷେଇ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗ ଦେଇନଥିବାରୁ ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ରୋଷେଇରେ ଲାଗି ପଡ଼ିଥିବା ଆମ କ୍ୟାମେରାରେ କଏଦ ହୋଇଥିଲା। ଧୂଆଁରେ ଝାଳନାଳ ଆଣ୍ଠୁଏ ହୋଇଥିବା ପରିଲକ୍ଷିତ ମଧ୍ୟ ହୋଇଥିଲା। ତାଙ୍କୁ ଏ ସମ୍ପର୍କରେ ପଚାରିବାରୁ ଚାକିରିକୁ ବଞ୍ଚାଇବାର ଅଛି, ଆଉ କେଇ ଦିନ ପରେ ଅବସର ନେବାକୁ ଯାଉଥିବା ବେଳେ ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କ କାରଣ ଦର୍ଶାଅ ନୋଟିସ୍ ତାଙ୍କୁ ଭଲ ଲାଗିବ ନାହିଁ ବୋଲି କହିଥିଲେ। ପିଲାମାନେ ଉପାସ ରହିଲେ ସେମାନଙ୍କ ଲାଗି ସରକାରୀ ଛାଟର ବ୍ୟବସ୍ଥା ଥିବାବେଳେ ରୋଷେଇ କରିବା ବ୍ୟତୀତ ଅନ୍ୟ କିଛି ଉପାୟ ନଥିବା କହିଛନ୍ତି। ପ୍ରାୟ 4 ଘଣ୍ଟା କାଳ ସମୟ ବିତାଇବା ପରେ ଶେଷରେ ପିଲାମାନଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେଇଥିଲେ, ଫଳରେ ପିଲାମାନଙ୍କର ପାଠ ପଢ଼ାରେ ଦେଖାଦେଇଥିଲା ବ୍ୟାଘାତ। ରୁଷିଆ ଅନୁପସ୍ଥିତ ଥିଲେ, ଯାହାଫଳରେ ଆମର ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ଶ୍ୟାମସୁନ୍ଦର ମହାନ୍ତି ନିଜେ ରୋଷେଇଆ ସାଜି ସେ ରୋଷେଇ କରି ପିଲାଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେଇଛନ୍ତି। ଏ ବିଷୟକୁ ନେଇ ଗାଁରେ ବହୁତ ଉତ୍ତେଜନା ସୃଷ୍ଟି ହୋଇଛି ଏବଂ ଆମେ 2 ରୁଷିଆଙ୍କୁ ନିନ୍ଦା କରିବା ସହିତ ପ୍ରଧାନ ଶିକ୍ଷକଙ୍କୁ ମଧ୍ୟ ସେ 2 ରୁଷିଆଙ୍କୁ ତାଗିଦ କରିବା ପାଇଁ ଆମେ ପରାମର୍ଶ ଦେଇଥିଲୁ। ପିଲାମାନେ ବର୍ତ୍ତମାନ ବିଦ୍ୟାଳୟରେ ବାରଣ୍ଡାରେ ପଢ଼ୁଛନ୍ତି ଏବଂ କିଛି ସମୟ ଗଛ ମୂଳରେ ମଧ୍ୟ ପଢ଼ୁଛନ୍ତି, ଯାହାକି ବର୍ଷା ହେଲେ ସ୍କୁଲରେ ବସିବା ସମ୍ଭବ ନୁହଁ। 2ଟି ଘର ସ୍କୁଲରେ ଯେଉଁଟାକି ସର୍ବଶିକ୍ଷା ଅଭିଯାନରେ ନଥିଲା, ପୂର୍ବରୁ ସେ ସ୍କୁଲଟା ହୋଇଥିଲା, ଯାହାକି ବର୍ତ୍ତମାନ ପିଲା ବସିବା ସମ୍ଭବପର ହୋଇପାରୁନାହିଁ।
ডিপার্টমেন্ট কু দাবি করবু যে কি তুরন্ত আমার গোটে রোষেই ঘর সহিত গোটে বিদ্যালয় যোগাই দিও, যাহাপাই বর্তমান শিক্ষার সম্পূর্ণ ভাবে অবহেলিত হয়ে পড়ছে মুটুগড় প্রাথমিক বিদ্যালয়, পিলা মানে সঠিক ভাষায় পড়ি পড়ি পড়ুনা। স্কুল আমার ডাটা যাইছি, এবার আগর আমি রিপোর্ট করছু, এবং মু এবে আসলা পরে বিল্ডিং লেস, কিচেন লেস, আপনার টয়লেট নাই তাকে অবগত করেছু, এবং খুব শীঘ্র তাকে পঞ্চায়েত সে কথা বুঝব, খুব শীঘ্র হব। যাকে আমার ভিসি কেছেন, আমার কলেক্টর বি কেছেন, কালকে আমার লা সব এই দিটা ইয়ে কনভারসেশন মিটিং লা সমস্ত কে টিসি মানুষ দায়িত্ব দিয়া হয়েছে যে কোটি কোণ না সে রিপোর্ট দিয়েছেন অলরেডি। তবে উপান্ত অঞ্চলরে গৃহ ও পায়খানা নথিবা বেলে ছাত্রছাত্রীমানক শৈক্ষিক বাতাবরণ কোন থাইপারে তাহা বেশ অনুমেয়। এ সম্পর্কে ব্লক শিক্ষা আধিকারী উদয় নারায়ণ দাস ভিন্ন প্রতিক্রিয়া রাখিছন্তি। জেলা প্রশাসনক বারম্বার অবগত করা যাইতিলে মধ্য ফল শূন, এবং খুব শীঘ্র সেঠারে নূতন গৃহর ব্যবস্থা করা যাব বলি প্রতিশ্রুতি দেইছন্তি। তবে রোষেয়াঙ্ক বিরুদ্ধে আগত অভিযোগর তদন্ত করা যাই বিহিত পদক্ষেপ নিয়া যাব বলি প্রতিক্রিয়ারে প্রকাশ করিছন্তি। তিহিড়িরু সঞ্জয় দাসক রিপোর্ট, মেট্রো টিভি। সময় শেষ হয়েছে, উৎকল প্রদেশকু এই ঠকিবা। অধিক খবর পাই আপনা লগ ইন করিপারিবে আমা ওয়েবসাইট www.metrotvbureau.com। নমস্কার। I'm Sunny Leone and you're watching Metro TV Bureau.